প্রতিনিয়ত আদালত অবমাননা কাগজতে সীমাবদ্ধ সকলো নির্দেশনা উত্তর পূর্বাঞ্চলের দুয়ারমুখ স্বরূপ গুয়াহাটীত সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণহীন সিটি বাস শেয়ার ট্যাক্সি পরিণতিত গুয়াহাটী মহানগরীত দ্রুত হারত বৃদ্ধি পাইছে পথ দুর্ঘটনা লগতে মহানগরীর রাজপথত সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট পরিস্থিতির মোকাবিলা করাত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে কামরূপ মহানগর জেলার এনফোর্সমেন্ট শাখার জেলা পরিবহন বিষয়া হিমাংশু দাসর অকপট স্বীকারোক্তি সিটি বাস মোৰ বাবে এক আনসাকসেস স্টোরি গুৱাহাটীত যদি ট্রেফিক জামৰ আধা সংখ্যক কথাখিনিয়ে সিটি বাস যোৱাকালি ডিচি স্যারে নিজে উলিয়ালে যে সিটি বাস কন্ডিশনটো কি হয়ে মই কৈছোঁ এইটো মোৰ স্যার ফেইলৰ স্টোরি স্মৰ্টেব যে সিটি বাসৰ অটপালি ৰোধৰ স্বার্থতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত রুজু হৈ আছে 72/2016 নম্বৰৰ এক ৰাজহুৱা স্বার্থজড়িত আবেদন এই আবেদনৰ শুনানি গ্ৰহণ কৰি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ স্পষ্ট নিৰ্দেশনা বাছ আস্থানতহে যাত্ৰী উঠাব পাৰিব চিটি বাছসমূহে সুদীৰ্ঘ তিনি বছৰ উকলি যোৱাৰ পাছতো মহানগৰীৰ ৰাজপথত বৰ্তমানেও কাৰ্যকৰী নহল এই নিৰ্দেশনা ফেইলৰ ষ্টৰি মই আহিব দিনবৰ এটা আত্মা হ'ল মই চিটি বাছৰ পিছত লাগিছিলোঁ চিটি বাছ ৰাস্তাৰ মাজমজিয়াত ৰয় য'ত হাত ডাঙে তাতে ৰাখে কেৱল সেয়াই নহয় প্ৰতিখন বাছত বাধ্যতামূলকভাৱে থাকিব লাগে পৰিবহণ বিভাগে ভাড়াৰ নিৰিখ সম্পৰ্কত জাৰি কৰা নিৰ্দেশনা লগতে থাকিব লাগে পথ নিৰ্দেশনাও মহানগৰীৰ চিটি বাছত নাই ভাড়াৰ বাবদ টিকেট দিয়াৰ ব্যৱস্থা এই যোৱা ট্ৰিপটোতে হৈছে এই আগৰ নেক্সটোত দিব পৰা নাই পান বজাৰত লম এতিয়া মানুহ ৰখি আছে ভাড়াৰ কিলোমিটাৰৰ লিষ্টখন আছে লকডাউনৰ পৰাই লকডাউনটো দুবছৰ হ'ল চোৱা নাই গুৰুত্ব দিয়া নাই ইমান উঠিলে মানে 10 টকা উঠাৰ লগে লগে 10 টকা ইয়াৰ পাছতো ব্যৰ্থ নোহোৱা বুলি নিৰ্লিপ্ত দাবী কামৰূপ মহানগৰ জিলাৰ আঞ্চলিক পৰিবহণ প্ৰাধিকৰণৰ সচিব ৰফিকুল ইছলামৰ আমি ব্যর্থ নহয় কারণ আরম্ভ যেটু করেছিলে এটা বস্তু সেই বস্তুটুক আকৌ যে 50% দি গাড়ি চলাব দিছিল এই কেইদিনমান আগরপরা যেহেতু আকৌ ফুল প্যাসেঞ্জার লব দিলে বেশি দিন হওয়া নাই ফুল প্যাসেঞ্জার লব দিয়া এটা ফুল প্যাসেঞ্জার লব দিয়ার পিছত তেওঁলোকে এটা আগর ভাড়া লব লাগে কম ভাড়াটো কোনো পধ্যে বাড়িব সেই নিরিখটো দেখা পাওয়া যাওয়া নাই বা লগোৱা নাই কিন্তু সেইটোর উপর আমি করছো সেই নিরিখটো বনোৱা আছে তেওঁলোকক এইবার স্ট্রিক্টলি কোৱা হৈছে সেই নিরিখ লাগিব রিসেন্টলি আমি এটাও ডিসপ্লে করার ব্যবস্থা করি পরিণতিত রাজধানী শহর গুৱাহাটীতে প্রশাসনত পরিণত হয়েছে পথ সুরক্ষা ব্যবস্থা অবশ্যে ইয়ার মাজতে মহানগরীত পথ সুরক্ষা সুনিশ্চিত করার বাবে সকলো পদক্ষেপ গ্রহণ করিব বলে দাবি করে এনফোর্সমেন্ট শাখার জেলা পরিবহন বিষয়া হিমাংশু দাসে বাস আস্থানত তেওঁলোকে বাস রখাব লাগিব আর আমি রখাইছো তার পিছতো এনেকুৱা 2-4 20% ড্রাইভার আছে যিসকলে তেওঁলোকে নিজের কম্পিটিশনের ভিত্তিতে করব চায় আমি সেইটো ফিনিশ কৰিবলৈকে আমি লাগি আছো রাজহুয়া যেটা পরিবহন ব্যবস্থা যিমানখিনি সম্ভবপর হব লাগে সকলো পরলৈকে আমি নিবলৈ আমি অহর্নিশে লাগি আছো ভিডিও জার্নালিস্ট হিতেশ ডেকার সহিতে মুকুটত্রয়ের রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।